প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো আর আমিও তোমাদের দয়ায় ভালো আছি। আবারও অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আগে আমার পরিচয় দিয়ে নিচ্ছি, আমি বাবু অমৃত কুমার মিস্ত্রি, সহকারী শিক্ষক শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়। তো বন্ধুরা, অনলাইন ক্লাসে তো বারবার দেখা হয়ে যাচ্ছে, আজকেও আমি একটা সুন্দর টপিক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, আমাদের জন্ম থেকে শুরু করে এই যন্ত্রটি কিন্তু সচল আছে বলে আমরা বেঁচে আছি। মায়ের গর্ভে থাকা অবস্থায় এই যন্ত্রটি কিন্তু সচল হয়, আর যখন বন্ধ হবে তখন আমরা মৃত্যুবরণ করব। তো তোমরা অনুমান করতে পারতেছ কোন যন্ত্রটির কথা আমি বলতে যাচ্ছি। দেখো, এখানে একটা চিত্র দেখেই তোমরা বলতে পারবে যে সহজেই যেটা একটি হৃৎপিণ্ডের চিত্র। তা হৃৎপিণ্ডের কাজ কী সে সম্পর্কে আমরা জানবো, হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে জানবো। তো আমরা বন্ধুরা আগে একটি চিত্রটা সম্পর্কে ধারণা দিই হৃৎপিণ্ডের। দেখো, হৃৎপিণ্ড কিন্তু চারটি প্রকোষ্ঠ বিশিষ্ট। তোমরা অনুমান করতে পারতেছো চারটি প্রকোষ্ঠ কোথায় থাকে, এগুলোর নাম কি? এখানে দেখো, উপরের দিকে দুটো প্রকোষ্ঠ রয়েছে, একটা হচ্ছে ডান অলিন্দ এবং বাম অলিন্দ, এবং তোমরা নিচের দিকে দেখো, ঠিক এর নিচেই রয়েছে ডান নিলয় বাম নিলয়, তাই না? তোমার এখানে দেখো, ডান অলিন্দর নিচে আছে ডান নিলয়, বাম অলিন্দর নিচে আছে বাম নিলয়। তো এই যে হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ, যত স্তন্যপায়ী প্রাণী রয়েছে সবই কিন্তু কি চারটি প্রকোষ্ঠ বিশিষ্ট। তো মানুষের বলো, গরুর বলো, যে কোনো স্তন্যপায়ী প্রাণী, তো হৃৎপিণ্ডের কাজটা কি? রক্ত সঞ্চালন করা। এবং এই রক্ত সঞ্চালন প্রক্রিয়াটি আমাদের হৃৎপিণ্ডের মাধ্যমেই সম্ভব। এবার দেখবো যে এটা আমরা অনেক সব ভিডিও চিত্র আমরা দেখি মাল্টিমিডিয়া ক্লাসে, সেখানে দেখবো যে পাম্পিং হয় সংকোচন এবং প্রসরণ। তা হৃৎপিণ্ডের সংকোচন, তাই না, এটা একটা রক্তের উপর চাপ পড়ে, এবং প্রসরণ কখন প্রসরণ হয় কখন সংকুচিত হয় এটা এ সম্পর্কে একটু কিন্তু ধারণা আমরা কিন্তু পূর্বের ক্লাসে পেয়েছি। এখন আর একবার বলে দিচ্ছি, যখন সংকোচন হয় তখন হৃৎপিণ্ড থেকে রক্ত কোথায়, দেহের দিকে ধাবিত হয়। হৃৎপিণ্ডের সংকোচন অর্থাৎ এটা চুপসে আসে, চুপসে আসলে তখন এই হৃৎপিণ্ডে থাকা যে রক্ত সেটা এই যে শিরা বা ধমনী দিয়ে আস্তে আস্তে মানুষের দেহের দিকে প্রবাহিত হয়। আবার প্রসারণ যখন হয়, তাই না, ফুলে ওঠে, প্রসারণ কি ফুলে ওঠা, তখন হৃৎপিণ্ডের প্রসারণটা তখন এই যে দেহে মানব দেহের যে রক্তটা হচ্ছে তখন ধমনী বা শিরার মাধ্যমে কিন্তু আমাদের ফুসফুসে এসে রক্তটা ভরে যায় বলে ফুলে ওঠে। এই এটা হচ্ছে, একটা হচ্ছে সিস্টোল, একটা ডায়াস্টোলিক চাপ। তো সিস্টোলিক চাপ এবং ডায়াস্টোলিক চাপ আমরা বলে থাকি। তো হৃৎপিণ্ডের এভাবে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কিন্তু আমাদের দেহে রক্ত সঞ্চালিত হয়। তোমাদের নিচে আর একটা ছবি দেখো, এখানে কিন্তু সেই প্রক্রিয়াটি সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, তো এখন দেখো যে মানব দেহে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত যে রক্তটা সেটা কিন্তু দেহে কোথায়, খাদ্য যখন আমরা খাদ্য গ্রহণ করি সেই খাদ্যটা ভেঙে শক্তিতে তৈরি করে, সেখানে কী লাগে, অক্সিজেন লাগে। তাই আমরা শ্বাস প্রশ্বাসের সাথে অক্সিজেন আমাদের দেহে নিয়ে থাকি। এবং দেখবো যে কার্বন ডাইঅক্সাইড যখন নিঃশ্বাস ত্যাগ করি, শ্বাস প্রশ্বাস ত্যাগ করি, তখন কিন্তু সেটা কার্বন ডাইঅক্সাইড। আমাদের দেহে কী এমন আছে যে অক্সিজেন গ্রহণ করি কার্বন ডাইঅক্সাইড বের হয়? একটা অবশ্যই একটা প্রক্রিয়া আছে, আমরা যে খাদ্যগুলো গ্রহণ করি এই খাদ্যগুলো শরীরের ভিতর অক্সিজেনের সহায়তায় ভেঙে কী হয়, ভাঙার পর শক্তিতে তৈরি হয়। সেখানে কিন্তু এই অক্সিজেনের প্রত্যেকটা কোষে, আমাদের দেহ কোষে 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 কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। সেই কার্বন ডাইঅক্সাইড রক্তের মাধ্যমে, তাই না, আমাদের ফুসফুস এবং এই হৃৎপিণ্ডের মাধ্যমে রক্তের মাধ্যমে কোষ থেকে কিন্তু আমরা আবার আমাদের হৃৎপিণ্ড বা ফুসফুসে পৌঁছে তখন আবার এটা কার্বন ডাইঅক্সাইডটা বাইরে ত্যাগ করি, এই প্রক্রিয়ায় চলতে থাকে। এখানে দেখো এই যে নীল কালার রয়েছে এবং মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বোঝানো হয়েছে। তো এইটা দেখো, এখানে রয়েছে যে রক্ত যখন এই ধমনীর মাধ্যমে আমাদের এই ডান অলিন্দে প্রবেশ করে এবং বাম অলিন্দে প্রবেশ করে, যখন এখানে প্রসারিত কপাটিকে রয়েছে অর্ধচন্দ্রাকার আকার, অর্ধচন্দ্রাকার আকৃতির চন্দ্রের মতো, কপাটিকে মানে দরজা থাকে, এবং রক্ত যখন শরীর থেকে
বা দেহ থেকে আমাদের এই হৃৎপিণ্ড এসে পৌঁছে, তখন এই উপর থেকে যখন চাপ দেয় তখন এখান থেকে বাম অলিন্দ হয়ে বাম নিলয় থেকে এখান থেকে ডান অলিন্দ দিয়ে আবার কি হয় দেহের দিকে এক জায়গা থেকে ঢোকে আর এক জায়গা থেকে শিরা বা মহাশিরা থেকে দেহের দিকে প্রবাহিত হয়। তো আমরা এইভাবে এই প্রক্রিয়াটি যদি আরও একটু মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে দেখানো যেত আরও সুন্দর বুঝতে পারতে। তো বন্ধুরা, তোমাদের বইতে যে এরকম হৃৎপিণ্ডের উপর যে চিত্রটা রয়েছে তোমরা সেখান থেকে একটু পড়ে নেবে এবং পেন্সিলের মাধ্যমে তোমরা একটা সুন্দর আর্ট পেপার না হোক একটা অফসেট পেপারে এটা চিত্রটি সুন্দর করে অঙ্কন করবে এবং এই যে চিহ্নিত চিত্রটি অঙ্কনের মাধ্যমে এখানে তুমি টান টান দিয়ে লিখতে হবে যে ডান অলিন্দ, বাম অলিন্দ, বাম নিলয়, ডান নিলয় এগুলো লিখবে এবং নিচে লিখবে একটা একটি হৃৎপিণ্ডের লম্ব ছেদের চিত্র, চিহ্নিত চিত্র, সুন্দর করে এই ছবিটি আঁকবে এবং প্র্যাকটিস করে পরীক্ষায় এটা রক্ত সঞ্চালন প্রক্রিয়াটাও আসতে পারে অথবা হৃৎপিণ্ডের গঠন আসতে পারে অথবা চিত্র অঙ্কন আসতে পারে। তো আজকের এই বিষয়টা নবম দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমার বইয়ের সাথে একটু মিলিয়ে পড়বে। করোনা ইকালীন ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কোনো অনলাইন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকো।